সেই দেখা সেই কথা সেই প্রথম পরিচয়। গাইস এত রাতে হঠাৎ করে দেখছি কলিং বেল বাজতেছে, আমি কিছুই জানি না, বাইরে থেকে আসছি একটু আগে। আমাদের ভিআইপি দরজা খুলছে না। আমাদের ভাষার চিফ গেস্ট, আমাদের ভাষার চিফ গেস্ট, 200 বছর পর আমার মা আসছে, 1-2 বছর না। আমাদের নতুন বাসায় প্রথমবার আমার শাশুড়ি মা আসলো, কিন্তু তাও আবার অন্য একটি কারণে। ভিডিওর মাঝখানে আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে ওয়েট গেন প্রোডাক্ট। প্রোডাক্টটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। নাদিমও রেগুলার খায় এবং কুমকুমও খাচ্ছে। অনেকেই মনে করে এই প্রোডাক্টটি খেলেই মোটা হবে, আসলে এমন না। প্রোডাক্টটি যদি আপনারা রেগুলার খান তাহলে আপনাদের খাওয়ার রুচি বাড়বে, বারবার খেতে ইচ্ছা করবে। কুমকুম অনেক বেশি শুকায় গেছে, এই জন্য ওকে বললাম না এটা বানাও এবং খাও, কারণ ও পড়াশোনার চাপে মানে ঠিকভাবে নিজের যত্নই নিতে পারছে না। এই প্রোডাক্টটি খেতে কিন্তু একদমই বাজে না। আর প্রোডাক্টটি খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্লাস গরম দুধ বা গরম পানির মধ্যে মিক্সড করে খেতে হবে। ভালো লাগলে প্রোডাক্টটি নিতে পারেন, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আমার শাশুড়ি মা আসার পরপরই কাজে লেগে গেছে, সব কিছু এখন ঠিকঠাক করে রাখতেছে, উনি সব কিছু রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য। আর এদিকে নাদিম হচ্ছে আব্বুকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিল, যারা হচ্ছে ওই জিনিসটা খাই তারাই বুঝতে পারবে এটা কি। এদিকে হচ্ছে আমরা দেখতেছি এখানে কি কি আছে। এটা হচ্ছে ছাগলের মাংস ছিল, মানে রান্না করে ডিপে রেখে দিছিল আর কি, কারণ যে গরম পড়তেছে তরকারি তো সব নষ্ট হয়ে যাবে। এটার মধ্যে ছিল হচ্ছে দেশি মুরগির মাংস। নাদিম অনেকদিন ধরেই ওর আম্মুকে বলে যে তুমি গ্রামে থেকে কি করো, একটু মুরগির মাংসও খাওয়াও না, তাই জন্য আজকে নিয়ে এসেছে আমাদের জন্য। আর এই যে হচ্ছে আমার গরুর মাংস, আমি গরুর মাংস অনেক বেশি পছন্দ করি, মানে শুধু অনেক বেশি না, অনেক বেশি। আর এখন যে পরিমাণে গরুর মাংস খাইতেছে আর খাইতে ইচ্ছা করতেছে না। এটার মধ্যেও ছিল গরুর মাংস, মানে বেশিরভাগই ছিল গরুর মাংস, আর একটা দুইটাতে ছিল ছাগলের মাংস এবং মুরগির মাংস। এত তো একসাথে খেতে পারবো না, তাই কিছু আমরা এখন খাবো আর কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন আমার ফ্রিজটা কিন্তু একদমই খালি। নাদিম বলতেছে এই ডিব্বার ভিতরে কি আছে একটু দেখাও। এই ডিব্বার ভিতরে আছে পেঁয়াজ পেস্ট, আমার মা হচ্ছে এটা আমাকে করে দিছে, কারণ আমি পেঁয়াজ কাটতে পারি না, আমার চোখ জ্বলে। আর আমার শাশুড়ি মা সব কিছু খুলে খুলে দেখতেছে, নাদিমই বলতেছে দেখো কি কি আছে, মানে আমরা কীভাবে সব কিছু সাজাইছি। তো উনি খুলতেছে বাট চাবি দিয়ে খুলতেই পাচ্ছে না। অনেক খুশি হলাম সবাই মিলে একসাথে, বার আমার দেওর নাই, সবসময় আমার দেওর মিস থাকবেই। ও কোথায় গেছে জানেন? ও গেছে কক্সবাজার ঘুরতে। একটু আগে আপনাদেরকে আমি বলতেছিলাম আমার শাশুড়ি একটা বিশেষ কাজে এসেছে শহরে। তার কাজটা হলো সে প্রায় 35-30 বছর পর বান্ধবীদের সাথে দেখা করবে, মানে সে যখন স্কুল লাইফে পড়তো তার বান্ধবীদের সাথে তার আবার জানি কীভাবে পরিচয় হয়েছে, এখন তাদের সাথে দেখা করবে, তাই জন্য আমাদের বাসায় এসছে। এমনি বললে কিন্তু আমার শাশুড়ি আসতে চায় না। এখন আমরা বসছি হচ্ছে মেহেদি দিতে, আমি দিতে চাই নাই, কুমকুম আর আম্মু বলতেছে যে মেহেদি দাও, মেহেদি দিলে নাকি হাতটা অনেক বেশি সুন্দর লাগে, তাই ওরা হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে। আমি এক হাতে দিয়েছি, বসে হাতে দিব না, আমার বাহারটা এমনিতে অনেক সুন্দর, বাট তবুও কুমকুম আমাকে জোড়াজোড়ি করে দিয়ে দিচ্ছে মেহেদি। আজকের এই ভিডিওটা এই অবধি, সবাই কমেন্ট করে বলবেন আমার মেহেদি দেওয়া কেমন হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।